পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা শুভ নববর্ষ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেশের পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে তোমরা বিচলিত না হয়ে সাবধানে থাকার চেষ্টা করবে সিপিএসি এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজ তোমাদের সাথে আমি পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে নিয়ে আলোচনা করব শিষ্টাচার ও পরমত সহিষ্ণুতা শিষ্টাচার আমরা আমাদের কোনো শিক্ষকের সম্মুখীন হলে তাকে প্রণাম করি অন্য কোনো গুরুজনের প্রতিও সম্মান জানাই তাদের সঙ্গে শান্ত নরম গলায় কথা বলি আবার সহপাঠী বা সমবয়সী বন্ধুদের কুশল জিজ্ঞাসা করি কি খবর ভালো আছো তো ছোটদের আদর করি এই যে বড়দের সম্মান জানিয়ে চলা এবং বলা সমবয়সী ছোটদের সঙ্গে মিষ্টি ব্যবহার এই যে নম্র ভদ্র আচরণ একেই বলে শিষ্টাচার শিষ্ট কথাটির অর্থ ভদ্র আচার মানে ব্যবহার তাহলে শিষ্টাচার হল শিষ্ট যে আচার অর্থাৎ নম্র ও ভদ্র ব্যবহার শিষ্টাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ শিষ্টাচার আমাদের চরিত্রকে সুন্দর করে উন্নত করে পবিত্র করে সজ্জন বা ধার্মিক ব্যক্তির চরিত্রের অন্যতম প্রধান গুণ এই শিষ্টাচার শিষ্টাচারের দ্বারা মানুষের মন জয় করা যায় এ গুণ থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় বড় সমবয়সী ও ছোটোদের কাছ থেকে সম্মান পাওয়া যায় আমরা যদি একে অন্যের প্রতি শিষ্টাচার প্রদর্শন করি তাহলে আমাদের সমাজও থাকবে শান্ত সুন্দর আমরা জানি জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন তাই কারো প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এ কারণে বড় সকলের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করি আর এভাবে শিষ্টাচার ধর্মের অঙ্গ রূপে বিবেচিত হয় ভগবান শ্রীকৃষ্ণ আদর্শ প্রকাশ করেছেন তার শিষ্টাচারের একটি কাহিনী বলছি আমরা জানি ভগবান জীবের মঙ্গলের জন্য ধর্ম বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুষ্টের দমন করতে পৃথিবীতে নেমে আসেন ভগবান এভাবে পৃথিবীতে অবতরণ করেন বা নেমে আসেন বলে তাকে অবতার বলা হয় দাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে নেমে এসেছিলেন তাই তো বলা হয় কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সে সময়ে চেদি নামক একটি দেশের রাজা ছিলেন শিশুপাল শিশুপাল খুব দুষ্ট হয়ে উঠেছিলেন প্রজাদের উপর অত্যাচার করতেন অন্য রাজাদের সঙ্গে ঝগড়া করতেন দেবরাজ ইন্দ্র পৃথিবীর শান্তি রক্ষার জন্য দেবশ্রী নারদকে পাঠালেন পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ যাতে উপযুক্ত ব্যবস্থা নেন তখনকার সময়ে কি হলো যে রাজা কোন দেশের রাজা চেদির চেদি নামক রাজ্যের রাজা শিশুপাল ওনার অত্যাচারে অন্যান্য দেশের রাজারাও খুবই বিচলিত এবং খুবই অত্যাচারিত সেজন্য দেবরাজ ইন্দ্র পৃথিবীতে শান্তি রক্ষার জন্য কার কাছে পাঠাইল নারদকে কার কাছে পাঠাইল বলতো শ্রীকৃষ্ণের কাছে স্বর্গ থেকে নেমে এলেন দেবর্ষী নারদ হাতে তার বীণা সে বীণা বাজিয়ে তিনি ভগবানের গুণ গান করেন আর রয়েছে জপের জন্য অক্ষমালা তাহলে নারদের হাতে কি থাকে নারদের হাতে থাকে বীণা এবং অক্ষমালা বীণা দিয়ে নারদ কি করেন বীণা দিয়ে নারদ ভগবানের গুণ গান করেন এবং হাতে থাকে একটি একটি অক্ষমালা তিনি নারদের কুশল জিজ্ঞেস করলেন দেবদাদের কুশল জিজ্ঞেস করলেন সবাই ভালো আছে তো তারপর শান্ত বিনয়ের সঙ্গে আসার কারণ জিজ্ঞেস করলেন স্বয়ং ভগবান হয়েও শ্রীকৃষ্ণ নারদের প্রতি যে আচরণ করলেন তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিষ্টাচার কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নারদ আসার পরে কুশলাতে বিনময় করলেন আর কি কী করলেন নিজে বসেছিলেন তিনি উঠে দাঁড়ালেন এবং আর কি করলেন তিনি নারদকে বসতে বললেন আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে মহাপুরুষ ও মহিষী নারীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সকলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করব আমরা কি করব ওনাদের কাছ থেকে মহাপুরুষ মহিষীদের কাছ থেকে আমরা শিষ্টাচারের প্রতি যে শিষ্টাচার ওনারা দেখাইছেন ওটা আমরা নিজেদের জীবনে ওটা ধারণ করব নম্রভাবে প্রশ্ন করব ভদ্রভাবে প্রশ্নের উত্তর দিব আমরা যদি কাউকে কোনো প্রশ্ন করি তাহলে আমরা কিভাবে সেটা করব সেটা আমরা করব নম্রভাবে এবং আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে সেটার উত্তর আমরা ভদ্রভাবে দেওয়ার চেষ্টা করব শ্রদ্ধকে শ্রদ্ধা সমবয়সীদের সৌজন্য জানাবো আর ছোটোদের স্নেহ করব তাদের সঙ্গে আমরাও শিষ্ট আচরণ করব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি শিষ্টাচার প্রদর্শন করব আমরা আগের শ্রেণীগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে বা মানুষ সম্পর্কে জেনেছি তাদের প্রতি আমাদের সবসময় কি একটা শিষ্টাচার প্রদর্শন করতে হবে মনে রাখবো শিষ্টাচার একদিনের নয় আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে শিষ্টাচার কি একদিনের নয় প্রতিদিনের আচরণে থাকবে শিষ্টাচার আমরা প্রতিদিন দিন যে আচরণ করব তার মধ্য দিয়ে আমাদের শিষ্টাচার প্রদর্শিত হবে আমরা প্রতিনিয়ত শিষ্টাচারে অনুশীলন করব। আমরা এখন আলোচনা করব পরমোধ সহিষ্ণুতা নিয়ে পরমোৎ সহিষ্ণুতা কি শ্যামল আর শামীমা সহপাঠী একদিন ওরা বই মেলায় গেছে বই কিনতে বই কিনে বেরিয়ে এলো ওরা মেলা থেকে একটু হাঁটতেই দেখে ফুটপাতের পাশে যে অস্থায়ী খাবারের দোকানগুলা বসেছে সেগুলোর একটার নাম এসো কিছু খাই শ্যামল আর শামীমা সেখানে ঢুকলো শ্যামল বলল আইসক্রিম খাবো শামীমা বলল না একটু ঠান্ডা লেগেছে আমি চা খাবো তখন শ্যামল বলল ঠিক আছে তুই চা খা আমি আইসক্রিম খাই স্বামীমা বলল ঠিক আছে এই যে নিজে নিজের মতে ঠিক থেকে অন্যের মতকেও মেনে নেওয়া শ্রদ্ধা করা একেই বলে পরমত সহিষ্ণুতা তুমি তোমার মতটা ঠিক রেখেছ এবং অন্যের মতকেও তুমি প্রাধান্য দিয়েছ এটাই হচ্ছে পরমত সহিষ্ণুতা সবাই সব বিষয়ে একমত হবে তা আশা করা যায় না আমরা আমাদের সব বিষয়গুলো আমরা একইমত হবে এটা আমরা কখনোই আশা করতে পারি না তাই অন্যের ভিন্ন মতকেও শ্রদ্ধা করতে হবে হিন্দু ধর্মের পাশাপাশি পৃথিবীতে আরও অনেক ধর্মমত আছে যেমন ইসলাম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি প্রতিটি ধর্মমতের নিজস্ব বিধিবিধান আছে ধর্মচর্চার নিজস্ব পথ ও পদ্ধতি আছে এক্ষেত্রে নিজের ধর্ম বা মতকে আমরা মানব অন্য ধর্ম বা মতের স্বীকৃতি দেব এর অন্যথা হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয় সমাজে অশান্তির সৃষ্টি হয় আমরা আমাদের ধর্ম ঠিক রাখবো এবং অন্যের ধর্মের প্রতিও কি আমাদের শ্রদ্ধাশীল মনোভাব থাকতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরমত সহিষ্ণুতার প্রয়োজন এর জন্য রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না এর অন্যথায় হলে কি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না ঐক্য বা সংহতির একটি সূত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে এক ধর্মসভা ধর্মসভায় পরমত সহিষ্ণুতার আদর্শ তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে এক ধর্মসভায় পরমত সহিষ্ণুতার আদর্শ তুলে ধরেছিলেন সেই কাহিনীটি শোনাচ্ছি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বরের এগারো তারিখ আমেরিকার শিকাগো শহরে এক ধর্ম মহাসভা অনুষ্ঠিত হচ্ছে সেই ধর্ম মহাসভার প্রথম অধিবেশনের সভাপতি কার্ডিনাল গিফস উপস্থিত শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন স্বামী বিবেকানন্দকে কোন শহরে হয়েছিল বলত আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসমাবেশ হয়েছিল অভ্যর্থনার উত্তরে স্বামী বিবেকানন্দ তুলে ধরলেন পরমৎ সহিষ্ণুতার হিন্দু ধর্ম সম্মত আদর্শ যেখানে অনেকেই কেবল নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং জয় জয়লাভে মুখর ছিলেন সেখানে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে বললেন যে ধর্ম অন্যকে চিরকাল পরমত সহিষ্ণুতার ও সর্ববিধমত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি তিনি শিব মহিষত্রম থেকে উল্লেখ করলেন রুচিনাং বৈচিত্রাদ রিজু কুটিল নানা পথ যুজাং নৃগা মেঘ নৃগা মেঘ গহ্মস্থ মসি পয় নব ইব অর্থাৎ বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই একই সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয় তেমনি নিজের রুচির বৈচিত্র্যের কারণে সোজা বাঁকা নানা পথে যারা চলছে হে ঈশ্বর তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য সবাই ধন্য ধন্য পড়ে গেল সবাই স্বামী বিবেকানন্দের মুখে পরমত সহিষ্ণুতার একথা শুনে খুব মুগ্ধ হলেন তাই নিজের মতে স্থির থেকেও পরের মতকে শ্রদ্ধা করা যায় সুতরাং আমরাও পরমত সহিষ্ণুতাকে ধর্মের অঙ্গ বলে মানব নিজেদের জীবনে সমাজে ও রাষ্ট্রে পরমত সহিষ্ণুতার আদর্শ অনুসরণ করে চলব আমরা আজকে আলোচনা করলাম শিষ্টাচার ও পরমত সহিষ্ণুতা থেকে আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে কিছু শূন্যস্থান পূরণ করতে দেব পরবর্তী ক্লাসে অল্প কথায় উত্তর এবং কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব।